সো আপনার মোটরসাইকেলের জন্য পারফেক্ট ইঞ্জিন অয়েলটা চুজ করবেন, এটা কীভাবে চুজ করবেন? ফার্স্ট অফ অল বাইকটা যখন বাসায় নিয়ে আসবেন, কেনার পরে কিনে নিয়ে আসার পরে ওনার্স ম্যানুয়ালটা খুলবেন। খোলার পরে দেখবেন যে ওখানে ইঞ্জিন অয়েল গ্রেডের ব্যাপারে ডিটেল নিয়ে লেখা থাকে যে আপনার মোটরসাইকেলের জন্য পারফেক্ট ইঞ্জিন অয়েল গ্রেডটা কোনটা। এবং তার সাথে এটাও দেখবেন যে কী কী সার্টিফিকেশান যাচ্ছে, জাসো, এপিআই অথবা এসএই, এই সার্টিফিকেশানগুলো ওই ইঞ্জিন অয়েল আসে কি না। এবং দেন আপনার দেখতে হবে যে মোটরসাইকেল ইঞ্জিন অয়েল নিতে একটা জিনিস মাথায় রাখবেন, গাড়ির ইঞ্জিন অয়েল মোটরসাইকেল ইঞ্জিন অয়েল কিন্তু এক না। মোটরসাইকেল ইঞ্জিন অয়েলে সবসময় 40 লেখা থাকবে, 4 স্ট্রোক, বিকজ একটা মোটরসাইকেল ইঞ্জিন অয়েল শুধু ইঞ্জিনটাকে লুব্রিকেট করে না, তার সাথে ক্লাচটাও করে এবং গিয়ারবক্সটাও করে। তো একটা বেসিক কোশ্চেন, আপনি কি আপনার মোটরসাইকেলে সিনথেটিক ইঞ্জিন অয়েল ইউজ করবেন না মিনারেল? তো এটা জানার জন্য সবচেয়ে প্রথম হচ্ছে যেটা বললাম, ওনার্স ম্যানুয়ালটা পড়তে হবে, কারণ কিছু মোটরসাইকেলে বলেই দেয় যে সিনথেটিক ইঞ্জিন অয়েল ইউজ করা ম্যান্ডেটরি। বাট ওভারঅল যদি কোনো আপনার ম্যানুয়ালে বলা থাকে যে সিনথেটিক মিনারেলটা ইস্যু না, তাহলে আপনি কী করবেন? বলে আপনার যদি বাজেটটা কম থাকে তাহলে মিনারেল ইঞ্জিন অয়েলটা ইউজ করেন, বাট বাজেট যদি বেশি থাকে তাহলে সিনথেটিক ইঞ্জিন অয়েলটা ইউজ করবেন। আমার পার্সোনাল সাজেশন হবে যেটা হচ্ছে যে আপনি যদি ঢাকা সিটিতে রেগুলার রাইড করেন, এমন হাইওয়েতে খুব কম যান, লেটস সে মাসে একবার, ইন দ্যাট কেস আপনি মিনারেল ইঞ্জিন অয়েলটা ইউজ করেন। এতে করে আপনার মোটরসাইকেলের ইঞ্জিনটা ভালো থাকবে এবং টেকনিক্যালি যেহেতু আপনি কিছুদিন পরপরই বা একটা ভালো একটা কম ইন্টারভেলে পরপর ড্রেন দিবেন, এত ফ্রেশ ইঞ্জিন অয়েলটা আপনার বাইকের ইঞ্জিনটি পাবে। শেল অ্যাডভান্স আলট্রা ইজ এ ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল। শেল এই ইঞ্জিন অয়েলটিতে ইউজ করেছে পিওর প্লাস টেকনোলজি। শেল পিওর প্লাস টেকনোলজি বেস অয়েলটি নিয়ে আরও বেশি ক্লিনার এবং পিওরার ফর্মে ইঞ্জিন অয়েলটি প্রডিউস করে বাই কনভার্টিং ন্যাচারাল গ্যাস ইন্টু ক্রিস্টাল ক্লিয়ার বেস অয়েল। শেলের পিওর প্লাস টেকনোলজির কারণে আপনার বাইকের ইঞ্জিনের লাইফ এক্সপেক্টেন্সিটা বেড়ে যাবে, মেনটেন্স কস্ট রিডিউস করে দেবে, অয়েল কনজামশনটা রিডিউস করবে, ফুয়েল ইকোনমিটা আরও বেশি বেড়ে যাবে এবং মোস্ট ইম্পর্টেন্টলি আপনার বাইকের ইঞ্জিনটি আরও বেশি ক্লিন রাখবে। তারপরে সিনথেটিক ইঞ্জিন অয়েল, আপনি যদি ঢাকা সিটিতে রেগুলারই বেশি রাইড করা হয়, লেটস সে পার ডে আপনার 50 কিলোমিটার রাইড করা হয়, প্লাস আপনি ঢাকার বাইরে রেগুলারলি যান, প্রতি মাসে একবার দুইবার যাওয়াই পরে, ইন দ্যাট কেস আমি সাজেশন করবো আপনি সিনথেটিক ইঞ্জিন অয়েল ইউজ করেন, যদি আপনার বাজেটটা কভার করে। সিনথেটিক ইঞ্জিন অয়েল যেটা হয় সেটা হচ্ছে, এটা হচ্ছে নর্মাল মিনারেল ইঞ্জিন অয়েলটি থাকে, এটাতে আরও বেশি কেমিক্যাল অ্যাড করা হয়। বেশি কেমিক্যাল অ্যাড করার কারণে যেটা হয় সেটা হচ্ছে ইঞ্জিন অয়েলটার ভিসকোসিটিটা বেটার হয় এবং এটা পারফরমেন্স বেশি করে। বেসিক্যালি স্পোর্টস বাইকগুলোতে আমি সাজেস্ট করবো সিনথেটিক ইঞ্জিন অয়েল ইউজ করতে। এখন চলে আসে ইন্টারভেল টাইমটা, শেল যে ইঞ্জিন অয়েলগুলো প্রডিউস করে মিনারেল ইঞ্জিন অয়েল, আমি আমার টেস্ট করার অবস্থায় আমি দেখেছি যে 1200 থেকে 1500 কিলো অনায়াসে ইউজ করা যায়, এবার আপনি ম্যাক্সিমাম 2000 কিলোমিটার পর্যন্ত ইউজ করতে পারবেন। অন দি আদার হ্যান্ড যে শেলের সিনথেটিক ইঞ্জিন অয়েলগুলো রয়েছে, এগুলো আপনি মিনিমাম হলেও আপনি সে শেল অ্যাডভান্স যেটা আছে, শেল অ্যাডভান্সটা আপনি 3000 থেকে 3500 কিলোমিটার অনায়াসে রাইড করতে পারবেন এবং ম্যাক্সিমাম 4000 কিলোমিটার নিতে পারবেন। বা শেল একটা স্পেশাল সিনথেটিক ইঞ্জিন অয়েল রয়েছে, শেল লং রাইড। এই লং রাইড ইঞ্জিন অয়েলটি ওরা ক্লেম করে যে 5000 কিলোমিটার অনায়াসে চালানো যায়। সো আপনি যদি 5000 না হলে 4000 কিলোমিটার রাইড করেন, দ্যাটস আ লট অফ থিং ফর আ সিনথেটিক ইঞ্জিন অয়েল। মোটরসাইকেলের প্রাইসের মতো শেল ইঞ্জিন অয়েলের প্রাইস অনেক সময় আপডাউন করে। সো শেল ইঞ্জিন অয়েল মিনারেল এবং সিনথেটিক ইঞ্জিন অয়েলের প্রাইসটি জানতে হলে নিচের ডিসক্রিপশন বক্সটা রয়েছে, ওটা ক্লিক করুন এবং ক্লিক করে আপনি আপনার প্রেফার ইঞ্জিন অয়েলটি চুজ করে নিন। সবসময় হেলমেট পরে বাইক চালাবেন আর ট্রাফিক আইন মেনে চলবেন। আল্লাহ হাফেজ।